ট্যাক্সি ক্যাবের ইকোনমিক লাইফটাইম বৃদ্ধি, রুট পারমিট ও নবায়নের সুযোগ সহ অন্যান্য দাবি মেনে না নিলে 31 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল ট্যাক্সি ক্যাব ক্র্যাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্যাক্সি ক্যাব মালিক ঐক্য পরিষদের মহাসচিব ওবায়দুল হক। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, সরকার মহানগরীতে 11,000 রেজিস্ট্রিকৃত ট্যাক্সি ক্যাব চলার অনুমতি দিলেও সরকারের পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিআরটি এর সাথে গণপরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নীতিগত সহায়তা না পাওয়ায় সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,000 থেকে 1,100-তে। কিন্তু সেগুলো 1 জানুয়ারি থেকে বাংলাদেশের কোথাও চলাচলের আর সুযোগ থাকবে না। তবে এই শিল্প চলমান রাখার লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষ মঙ্গলবার হতে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করলে 26 ডিসেম্বর প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ, 29 ডিসেম্বর বিআরটিএর হেডকোয়ার্টার অবস্থান এবং 31 ডিসেম্বর সকল ট্যাক্সি ক্যাব ক্র্যাশ করার কর্মসূচি পালন করা হবে বলে জানান ওবায়দুল হক।